কোথায় চলে এসেছি বলতো? আজকে ছিল আমাদের স্কুলের স্পোর্টস কম্পিটিশন, তো সেই খেলার মাঠেই চলে এসেছি। আস্তে আস্তে সব বাচ্চা, তাদের সাথে গার্জিয়ানদের আসা শুরু হয়েছে। আমাদের স্পোর্টস খেলা শুরু হবে আরেকটু পরেই, এখন সবাই পেয়ারে দাঁড়িয়েছে। তো দারুণ মজা হচ্ছিল সেদিন। তো আস্তে আস্তে খেলা শুরু হচ্ছে, আমাদের স্যার অ্যানাউন্সমেন্ট করছে যে কখন কি খেলা হবে। এই যে অলরেডি খেলা শুরু হয়ে গেছে, সেই মনে আছে ছোটবেলায় আমরা খেলতাম বল কালেক্ট করা? মানে কে কতটা কম সময়ের মধ্যে বলগুলো কালেক্ট করে ওই বাকেটে রাখতে পারবে। তো এটাই ছিল খেলা। সব মনে পড়ে যাচ্ছিল ছোটবেলার স্মৃতিগুলো, যে একদিন আমিও এই জায়গাটায় ছিলাম, আমিও খেলেছিলাম, আর আজকে আমি ওদের ট্রেন করাচ্ছি বা আমি ওদের শেখাচ্ছি, আমি ওদের পড়াচ্ছি। তো দারুণভাবে মিস করি। এই খেলাটা মনে পড়ছে? বুদ্ধির গেম। সেই কি আছে থালার মধ্যে সেটা মনে করে আমরা খাতায় লিখতাম। এটা হচ্ছিল অঙ্ক রেস, না সরি সরি, এটা অঙ্ক রেস হচ্ছিল না, মানে কে তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে আগে তাড়াতাড়ি দৌড়াতে পারে, তো সেটাই হচ্ছিল খেলা। তো আরও অনেক ধরনের খেলা হয়েছিল, সবগুলো ভিডিও করার টাইম পাইনি। তাও অতগুলো ব্যস্ততার মধ্যে যতটা যেইটুকু তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি তো আমি করেছি। তারপর গার্জিয়ান আমাদের টিচারদের মিউজিক্যাল বল খেলা হচ্ছিল। তারপরে এটা হচ্ছে কে কেমন সাজে, কিরকম তো চিন্তা নেই, এতগুলো আমি একা খাইনি, বাড়ির সবার জন্যই বাবা মার জন্য নিয়ে এসেছিলাম। তো খাচ্ছিলাম, তো মোটামুটি লেগেছে। নাকে আবার খোঁচাও খেয়ে গেছিলাম ওই কাঠিটায়, তো খুব একটা ভালোও লাগেনি, আবার খুব বাজেও না, মোটামুটি ঠিকঠাক। দেন পড়তে চলে এসেছিলো ওরা, পড়তে চলে এসেছিলো আর আমি বলছিলাম ওই হাই কর, এই কর, বাই কর, হ্যান ত্যান। তারপরে এই যে খেলায় এই টিফিন বক্সটা আমি পেয়েছি, আমাদের সব টিচারকেই দেওয়া হয়েছে, তো এই টিফিন বক্সটা প্রাইজে দেওয়া হয়েছিল। তো চলো ভিডিওটা আজকের মতো একটুকুই থাক, আবার পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। তো ভালো থাকো সবাই, গুড নাইট। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ভুলো না, ভুলো না, ভুলে গেলে আমি একদম মনে করিয়ে দেবো। তো এইগুলোই আমি বলছিলাম। তো যাই হোক, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।